আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। স্বেচ্ছাসেবী সংস্থা সহযোগী এই মুহূর্তে দেওয়ানহাট অঞ্চলে মহামারী গ্রামে আমরা এসেছি। এখানে আমরা 30 জন দুধের শিশুদের, 6 থেকে 3 বছর দুধের শিশুদের আমরা আমুল দুধ আমরা তুলে দিলাম। পাশাপাশি আমরা 15 জন গর্ভবতী দিদি বৌদিদের আমরা হেলথ ড্রিঙ্কস এবং কিছু ফল আমরা তুলে দিলাম। সেই সঙ্গে এখানকার 5 জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর দাদা ভাইদের আমরা 7 দিনের রেশন খাদ্যদ্রব্য, চাল, ডাল, আটা, সয়াবিন, বিস্কিট আমরা তুলে দিলাম। সহযোগী থেকে আমরা মহামারী গ্রাম অঞ্চলে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর কিংবা দাদা ভাইরা আছে, আমরা সেই রকম 5 জনের হাতে আমরা 7 দিনে খাদ্যদ্রব্য, বিস্কিট, ডেটল, সাবান আমরা তুলে দেব। সাবান এই কারণেই দেব এবং কিছু ফ্রুটস আমরা তুলে দেব। আর 4 জন দাদা বা ভাই আমরা নাম পেয়েছি, তাদেরকে আরো কোভিড-19 এর জন্য আর্থিক সমস্যা তো রয়েছে এর মধ্যে। আর্থিক সমস্যাও আছে। আপনার নাম? এটা হলো সহযোগী সংস্থা। কি দিল আজকে এখানে? আজকে এখানে প্রেগনেন্ট মাদারদের ফ্রুট এবং প্রোটিন পাউডার দেওয়া হলো, আর ছোট বাচ্চাদের দুধের কোটা দেওয়া হলো। হ্যান্ডিক্যাপ বাচ্চা যারা আছে, হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য 7 দিনের রেশন দেওয়া হলো, চাল, ডাল, সয়াবিন, আলু, ডিম, তেল, সাবান। আপনার নাম? আমার নাম রশ্মি। ওই দিকে না, ওই দিকে তাকিয়ে না। Thank you.
যান 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 আপনি উদি টাকা দিবেন হ্যাঁ উদি 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 এই মুহূর্তে গ্রামহাট গ্রামের মোয়ামারি অঞ্চলে আশা কর্মী দলিদির সাথে আমরা যোগাযোগ করেছিলাম। সেখান থেকে আমরা দলিদি বলেছিল যে অনেক বাচ্চা রয়েছে, তাদের অবস্থা প্রত্যেকেরই খুবই খারাপ অবস্থা। এই কোভিড-19 পিরিয়ডে কাজকর্ম হারিয়ে পুরো সামর্থ্যে এখন মাত্র শুধু 25টি শিশুকে, 6 থেকে 3 বছর 25টি শিশুকে আমরা 500 গ্রামের আমল দুধ আমরা তুলে দেবো, যারা এই মুহূর্তে আমরা দিতে পারছি না। এরপরে আমরা প্রেগনেন্ট দিদি বৌদিদের আমরা কিছুটা হেলথ ড্রিঙ্ক এবং কিছু ফ্রুটস আমরা নিয়ে এসে তুলে দেবো। আপনারা দেখছেন খবরিয়া 24, এভরি টাইম খবরিয়া টাইম।